গাজীপুরে বঙ্গবাজার পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। 19 মার্চ ডিজিটাল শিশু পার্ক সংলগ্ন সেবিনিস্টার পার্টি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল সাহেবের, বঙ্গবাজার পত্রিকার উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিজনেরা, যাদের মধ্যে গাজীপুর মহানগর 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রহিস উদ্দিন, গাজীপুর মহানগর 18 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজ উদ্দিন, বাসন মেট্রো থানা মোটর শ্রমিক লীগের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল সোবহান সহ বঙ্গবাজার পত্রিকার অন্যান্য কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবাজার পত্রিকার উপদেষ্টা সাইফুল ইসলাম মোল্লা। মানুষের জন্য কাজ করতে পারি এবং সমাজে যে অসঙ্গতি এগুলো আমরা যেন এই পত্রপত্রিকার মাধ্যমে তুলে ধরে দেশ এবং জাতির জন্য কাজ করতে পারি। যেমন কাজ করছে জননেত্রী শেখ হাসিনা, আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বিশেষ করে বাংলাদেশে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 560টি মডেল মসজিদ হয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নত হয়েছে, আজকে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ খাতে আজকে ব্যাপক উন্নয়ন হয়েছে। তো প্রধানমন্ত্রী যে একটা ব্যক্তি হিসেবে এতগুলো কাজ করতে পারে, আমি মনে করি বঙ্গবাজার পত্রিকার একটি কাজই হবে যেন সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, যা থেকে মানুষ তাদের কাছ থেকে ভালো কিছু শিক্ষা নিতে পারে এবং আমরা শিক্ষা নিয়ে মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে জননেত্রী শেখ হাসিনার মতো কাজ করতে পারি। 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রহিস উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।